ঘাড় ব্যথার কারণ ও তারতম্য বয়স ভেদে, লিঙ্গ ভেদে, ঋতু ভেদে বিভিন্ন রকম হতে পারে। আমাদের প্র্যাকটিসে নিয়মিত আমরা ঘাড় ব্যথা এবং এই সংক্রান্ত যত রোগীগুলা পাচ্ছি তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে মেকানিক্যাল, মানে অধিক সময় ধরে সামনে ঝুঁকে মোবাইল ফোন ব্যবহার করা, সামনে ঝুঁকে দীর্ঘ সময় বিভিন্ন কাজ করা, যেমন কম্পিউটারের ব্যবহার, দুটো বালিশ বা উঁচু বালিশ ব্যবহার করা, বিভিন্ন বয়স ভেদে বাত বা আর্থ্রাইটিস রোগে আক্রান্ত হলে হতে পারে, বিভিন্ন ইনজুরি যেমন খেলতে গিয়ে হতে পারে, বোঝা নিলে হতে পারে, কাজের ক্ষেত্রে হতে পারে, জার্নিতে হতে পারে, তাছাড়া বিভিন্ন রোগ, অস্টিওপোরোসিস, টিবি বা ক্যান্সার রোগ, উচ্চ রক্তচাপ, মস্তিষ্ক বা চোখের বিভিন্ন রোগ থেকে ঘাড় ব্যথা হতে পারে। ঘাড় ব্যথা থেকে বাঁচতে এবং ঘাড় ব্যথা হলে করণীয় হচ্ছে, বাচ্চাদের হাতে আমরা কোনো ইলেকট্রনিক্স ডিভাইস বা মোবাইল ফোন আর দিব না, আমরা দীর্ঘ সময় ধরে সামনে ঝুঁকে মোবাইল ফোন ব্যবহার করব না, কম্পিউটার ব্যবহারে আমাদের আর্গোনমিক্স বা নিয়ম শৃঙ্খলা জানতে হবে, কাজের ক্ষেত্রে অবশ্যই আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, বয়সজনিত বিভিন্ন হাড় ক্ষয় রোগ বা বাত ব্যথা হলে অবশ্যই আপনাকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিতে হবে, বৈজ্ঞানিক বা থেরাপিউটিক বিভিন্ন এক্সারসাইজ প্রয়োজনে করতে হতে পারে, উচ্চ রক্তচাপ বা অন্যান্য রোগে আক্রান্ত হলে সে অনুযায়ী আপনাকে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।